বৃদ্ধ দম্পতি পেট চলে ভিক্ষা করে। নেই ঘরবাড়ি, মেলেনি কোনো সরকারি আশ্রয়ও। একসময় ভাড়া বাড়িতে থাকলেও ভাড়া সংস্থান না হওয়ায় বের করে দেওয়া হয় সেই বাড়ি থেকে। অগত্যা ঠাই নিলেন পাহাড় চূড়ায়। পাহাড়ের উপর রীতিমতো প্লাস্টিকের তাঁবু টাঙিয়ে সংসার পেতে বসেছেন তারা। ভিক্ষা করে পাওয়া জিনিসপত্র দিয়ে রান্নাবান্না পুজো আর্চা করে কেটে যাচ্ছিল সময়। কয়েক মাস কেটে যাওয়ার পর নজরে পড়ল গোটা বিষয়টি। পুলিশ প্রশাসনে তৎপরতা ও মানবিকতার নিচে ঠাঁই মিলল ওই দম্পতির। স্থানীয় পুলিশ সূত্রে খবর, ঝালদা গলা সড়ক পথে যাওয়ার সময় স্থানীয় থানার আইসির নজরে পড়ে শিকরা পাহাড়ের উপর একটি তাঁবু খাটানো রয়েছে। পরে থানার অন্যান্য অফিসারদের নিয়ে পাহাড়ে ওঠেন তারা। সেখানে এক বৃদ্ধ দম্পতির বসবাস প্লাস্টিকের ছাউনির ভেতরে। রীতিমতো সংসার পেতেছে তারা। দুপুর 12টা নাগাদ রান্নাবান্না করছেন এক বৃদ্ধ মহিলা। জানা যায় 50 বয়সী বৃদ্ধা কাঞ্চন পাণ্ডে ও তার স্বামী ধীরেন পাণ্ডে 60 বয়স দুজনেই এই ছাউনিতে বসবাস করছেন বেশ কিছুদিন ধরেই। নিজেদের বাড়ি বা ছেলে মেয়ে নেই, স্বামীর ভিক্ষাতেই তাদের রোজগার। আগে মুসিনা গ্রামে ভাড়া থাকতেও সে ভাড়া বাড়িতে ভাড়া না দেওয়ার ফলে বাড়ির মালিক তাদের বের করে দেয়। কোনো আশ্রয় না পেয়ে বেছে নিয়েছেন পাহাড়ের উপরের এই জায়গা। কাঞ্চন পাণ্ডের কথায় অবাক পুলিশও। ঝালদা থানার পক্ষ থেকে পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসার কথা বলা হয় তাদের, কিন্তু তারা ওই স্থান ছাড়তে নারাজ। সেখানে তারা বেশ ভালো আছেন বলে জানান। তবে আসন্ন শীত বা প্রাকৃতিক দুর্যোগে বিপদ ঘটতে পারে যে কোনো সময়, তাই পুলিশও তাদের সেখানে থাকতে দিতে নারাজ। শেষ পর্যন্ত পুলিশের বারবার আবেদনেও সব রকম আশ্বাসে রাজি হন বৃদ্ধা। পাহাড়ের উপর থাকো না, কিছু ভয় নাই বাবা, তুমি কোনো ভয় করিও না, আমি উপরে থাকতে পারি, এটা তোমার কোনো ভয় না। কিন্তু এখানে এই হবে থাকলে বিপদ বিপদ হলে তখন আমাদেরকে দায়ভার নিতে হবে। তোমার বাদ দায় কেন নাই, এটা তোমার দায় আছে। যারা বিয়ে আছে তাদেরকে থাকতে এখানে উচিত না আমাদের। আমি এই খিন ডালে যদি যাই বাবা, আমি তোমাকে বলছি, বলো বিনা মন্দিরে আমাকে যেতে নাই দিবে। বিনা মন্দিরে তো মন্দিরটা হবে থাকবে, একটা মন্দির কি আছে, পূজো টুজো দিবে, লোক সবাই আসবে পূজো টুজো দেবে, মন্দিরটার সঙ্গে তো কোনো সঙ্গ নেই। কিন্তু এখানে মন্দির না বানালে হবে, মন্দির মন্দির বানানো হবে, সেটা প্রশাসন বানাবে, ঠিক আছে। আপনি এখন আপাতত আপনার স্বামী কখন আসবে? আমার স্বামী আসবে এখন তিনটা, তিনটালে স্বামীকে বলে দেবেন যেন তিনটার থেকে নেমে তুলিন দিকে যেখানে থাকার ইচ্ছে সেখানে যাবেন, বা আমাদের তুলিনে নাই যাবেন, তাহলে আমার থানাতে যাবেন, থানাতে আসবেন, থানা ঝালদা থানা, আমরা দেখছি কি ব্যবস্থা করা যায়, ঠিক আছে, বোঝা গেছে তো? আমি বুঝতে পারছেন তো? পরে তাদের নামিয়ে আনা হয় পাহাড় থেকে। পুলিশের এই মানবিক প্রচেষ্টায় শিকরা পাহাড়ে আশ্রয় নেওয়া বৃদ্ধ দম্পতি ঠাঁই মিলল নিরাপদ জায়গায়, মিলল সব রকম সাহায্য। পুলিশ এই রকম মানবিক মুখকে সাধুবাদ জানিয়েছেন সকল স্তরের মানুষরা। ব্যুরো রিপোর্ট, রেভেল ইন্ডিয়া ডট লাইভ।